ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপসকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। উন্নত ঢাকা গড়তে 30 বছরের মহাপরিকল্পনা তাপসের আর দুই মহানগর মিলে সমন্বিত ঢাকা গড়তে চান আতিক। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, গ্রহণযোগ্য ও জনপ্রিয়তার ভিত্তিতে দুই প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইসি। ঢাকার দুই সিটি কর্পোরেশনে আসছে নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিট পাওয়া নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটে দলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলনে। তিনি দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত জানান। উত্তরে বর্তমান মেয়রকেই ফের মনোনয়ন দেয়া হলেও দক্ষিণে বাদ পড়েন সাঈদ খোকন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মনোনীত হয়েছে আতিকুল ইসলাম। মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনে শেখ ফজলে নূর। এ সময় ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন পাওয়া উত্তর সিটিতে 54 জন ও দক্ষিণ সিটিতে 75 জনের নাম ঘোষণা করা হয়। সবার জনপ্রিয়তা কার কোন পর্যায়ে আছে এবং কে কতটা উইনেবল, কে কতটা ইলেক্টেবল, এই বিষয়গুলো বিবেচনা করে মনোনয়ন বোর্ড শেখ হাসিনা আমাদের নেত্রীর সভাপতিত্বে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। মনোনয়ন পেয়ে দক্ষিণের প্রার্থী শেখ ফজলে নূর তাপস জানান, উন্নত ঢাকা গড়তে 30 বছরের মহাপরিকল্পনা নেবেন তিনি। আর উত্তরের প্রার্থী আতিকুল ইসলাম জানান, সবার সহযোগিতা নিয়ে নগরীর উন্নয়নে একসঙ্গে কাজ করে যাবেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধীন ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার অপরূপ প্রস্ফুটিত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা মহাপরিকল্পনা গ্রহণ করব। আমার ইচ্ছা রয়েছে 30 বছর মেয়াদী দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করা এবং সেটার আলোকেই 2041 সালকে সামনে রেখে একটি উন্নত রাজধানী উপহার দেয়া। জনগণ যদি আমাকে নির্বাচিত করে, আমি আমার পূর্ণ সময় এই দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল আপামর জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল জনগণের সহায়তা চাই। আসুন আমরা একটি সুন্দর ঢাকা শহর সবাই মিলে সবার ঢাকা যেন করতে পারি। আমরা জানি আমাদের কি চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে একসাথে সবাইকে মিলে। আমরা একসাথে কাজ করব এবং উত্তর এবং দক্ষিণ মিলে একটি সুন্দর ঢাকা শহর দিতে পারবো ইনশাল্লাহ। মেয়র পদে মনোনয়ন পাওয়ায় ঢাকা 10 আসনের সংসদ সদস্য পদ ছেড়েছেন ফজলে নূর তাপস। রোববার বেলা 1:30টার দিকে জাতীয় সংসদের স্পিকারের অফিসে পদত্যাগপত্র পাঠান তিনি। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। সংরক্ষিত নারী কাউন্সিলের পদে 43 জনকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাতে ধানমন্ডি সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাউন্সিলরদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নাম ঘোষণার আগে কাদের জানান, গণতন্ত্রের বিজয় উপলক্ষে সোমবার সারা দেশে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আয়োজনে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলে জানান ওবায়দুল কাদের। মহিলা কাউন্সিলর তথা সংরক্ষিত আসনে প্রার্থী মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামীকাল ঢাকা সহ সারা বাংলাদেশে গণতন্ত্রে বিজয় দিবস উদযাপন করব। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরের মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম আর দক্ষিণে সাইফুদ্দিন আহমেদ মিলন। সাবেক সেনা কর্মকর্তা কামরুল জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন গত সপ্তাহে, আর হাজি মিলন দলের গত কমিটিতে প্রেসিডিয়াম সদস্য ছিলেন। মিলন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে চেয়েছিলেন জাতীয় যুব সংহতির সভাপতি ও গত কমিটির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন।
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং গুলশান কার্যালয়ে উত্তর সিটি কর্পোরেশনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ সময় পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাকে বর্তমান স্থিতিশীলতা নষ্ট করতে সরকারের চক্রান্ত বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচন কমিশনের অধীনে আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে ভোটাররা শঙ্কিত। এগুলো হচ্ছে আপনার সরকার চাচ্ছে যে যে স্থিতি অবস্থা আছে সেই স্থিতি অবস্থাকে বিনষ্ট করবে এবং এই ধরনের ঘটনা ঘটিয়ে সেটাকে আবার একটা দোষ চাপানোর জন্য একটা প্রচেষ্টা চলছে আর কি। এটা অতীতের যে ভাবে সরকারের যেসব করে সেই একই ঘটনায় তাও চলছে। আচরণবিধি না মানলে প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হবে, নেওয়া হবে কঠোর ব্যবস্থা, জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম। আগারগাঁয় নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে তিনি জানান, দুই একদিনের মধ্যে রঙিন ব্যানার পোস্টার থাকবে না। ভোট গ্রহণের একদিন আগে ভোটের জন্য ইভিএম উন্মুক্ত রাখা হবে বলেও জানান তিনি। রিটার্নিং কর্মকর্তা জানান, ভোট হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু, থাকবে সব দলের জন্য সমান সুযোগও। উত্তর সিটি কর্পোরেশনে এই পর্যন্ত মেয়র পদে 8 জন, সাধারণ কাউন্সিলর পদে 805 এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 176 জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। নাম যে অনেকেই যারা তাদের রঙিন পোস্টার টোস্টার তারা নিজেরাই তুলে নিয়ে যাচ্ছেন এবং ম্যাজিস্ট্রেট বিজ্ঞ ম্যাজিস্ট্রেটরা মাঠে নেমেছে। আমার মনে হয় এক দুই দিনের মধ্যেই আর হয়তো পোস্টার রঙিন পোস্টার এগুলো থাকবে না এবং আমি আপনাদের নিয়ে মাঠে যেতে চাই, গিয়ে যদি দেখি যে এই জাতীয় রঙিন পোস্টার বা যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর সদস্যদের সবসময় সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেকোনো প্রয়োজনে দেশের মানুষের পাশে থাকারও নির্দেশ দেন তিনি। চট্টগ্রামের ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে এমরাল কাশ্মীর ক্যামেরায় কাজী মঞ্জুরুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সেনাবাহিনীর 77তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের প্রশিক্ষণ সমাপ্তি ও ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে কমিশন প্রাপ্তদের হাতে পদক তুলে দেন সরকার প্রধান। এবার 234 জন বাংলাদেশি, 29 জন সৌদি, 1 জন ফিলিস্তিনি এবং 1 জন শ্রীলঙ্কার নাগরিক সহ মোট 265 জন ক্যাডেট কমিশন লাভ করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, মিলিটারি একাডেমিকে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিতে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার। পৃথিবীর বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে আমাদের সেনাবাহিনীকে কাজ করতে হয়, কাজে আমি সবসময় চাই যে আমাদের সেনাবাহিনী সবসময় আধুনিক জ্ঞান সম্পন্ন হবে, সুপ্রশিক্ষিত হবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। সেনাবাহিনীর সদস্যদের সাধারণ মানুষের পাশে থাকার ও বিশ্বে সেনাবাহিনীর অর্জিত সুনাম ধরে রাখার নির্দেশ দেন সরকার প্রধান। সততাই শক্তি, একথা মনে রাখতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে, দেশের সম্মান যেন সবসময় সুউচ্চ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি আর বেশি কিছু না বলে এটুকুই বলবো যে আজকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে গড়ে তোলার দায়িত্ব সকলের। সকলে মিলে আসুন, বাংলাদেশকে আমরা গড়ে তুলি দক্ষিণ এশিয়ার উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দারিদ্র্যমুক্ত দেশ গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রক্ত বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে প্রথম দিকে বিশ্ব ইতিবাচক ছিল না বলেই এর সমস্যার সমাধানের নীতি তৈরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বলে জানালেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। বিকেলে রাজধানীর একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এর এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন, বিষয়টি শুধুমাত্র মানবিকই, এটা ভূ রাজনীতির অংশ, তবে এই সমস্যা মোকাবেলায় বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিকভাবে চেষ্টা করে যাচ্ছে বলেও জানান পররাষ্ট্র সচিব।
তীব্র শীতে দেশের বিভিন্ন স্থানে জনজীবন স্থবিরতা বিরাজ করছে। সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 4.5 ডিগ্রি সেলসিয়াস। এতে দুর্ভোগ বেড়েছে মানুষের। শিশু বয়স্করা আক্রান্ত হচ্ছেন সর্দি কাশি সহ শীতজনিত নানা রোগে। গত এক সপ্তাহে গায়ে বান্ধায় ডায়রিয়া ও শীতজনিত নিউমোনিয়া রোগ বেড়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থি রিপোর্ট। মৃদু শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলা। সবচেয়ে বেশি কষ্টে আছেন উত্তরাঞ্চলের মানুষ। কনকনে শীতে হিলিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। প্রচন্ড ঠান্ডা, হাতে ঠান্ডা লাগে, পায়ে লাগে, কাজকর্ম করতে খুবই কষ্ট হয়। কাজ করতে পারতেছে না, ঠান্ডা যেন বাড়তে বাইরে যায় না। কুড়িগ্রামে ভোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.7 ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে ছিল ঘন কুয়াশাও। ঠান্ডা বাতাসে লালমনিরহাটের চরাঞ্চল সহ বিভিন্ন স্থানে দুর্ভোগ বাড়ছে। এত ঠান্ডা পড়ছে রে বা, একেবারে আগুন তাবেও ঠান্ডা শেষ হবার লাগছে না। এই যে ঠান্ডা, ঠান্ডার সাথে যে বাতাসটা আসছে, ওই বাতাসটাই আমাদের ক্ষতি করতেছে। সপ্তাহ খানেক ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা 11 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ঘন কুয়াশায় ধানের বীজতলা নষ্ট হওয়ায় বড় আবাদে হুমকির মুখে পড়েছে কৃষক। গাইবান্ধায় গত এক সপ্তাহে ডায়রিয়া ও শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 185 জন রোগী। দিনাজপুরে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে আলু, বেগুন, টমেটো সহ বিভিন্ন রবি শস্য নষ্ট হতে শুরু করেছে। মানে এবেলকার ঘন কুয়াশার কারণে মনে করেন যে রবি শস্য, আলু, সরিষা, জোয়ার কম আসতেছে, জলে যাচ্ছে গাছ। এই আবহাওয়া ক্ষতি হবে একটু, এই আবহাওয়া বেশি দিন চললে আলু নষ্ট হয়ে যাবে। এছাড়াও সিলেট, বরিশাল, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র শীত জেঁকে বসেছে। এছাড়াও ঘন কুয়াশার কারণে বিভিন্ন জায়গায় যান চলাচলেও ব্যাঘাত ঘটছে। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। নদী দখল মুক্ত করতে যেখানে বাধা আসবে সেখানে বল প্রয়োগ করা হবে, কাউকে প্রতিপক্ষ ভেবে নয়, সবার মঙ্গলের জন্যই নদী দখলমুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এছাড়া ঢাকাগুলোর অধিকাংশই বক্স কালভার্ট করা হয়েছে, এখনও যেগুলো আছে সেগুলো সমন্বিত উদ্যোগে উদ্ধার করা হবে। খালের প্রবাহ ঠিক রাখতে নদীর সঙ্গে যুক্ত করা হবে বলেও জানান তিনি। দুষ্টচক্র আছে, সেই দুষ্টচক্র হাত থেকে তো আমরা বেরিয়ে আসতে পারি নাই, কাজেই কারা যেই দুষ্টচক্র যেখানে হাত দিবে সেখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করবো। আমরা ঢাকার এই খালগুলোকে আমরা যদি সঠিক পরিকল্পনার মধ্যে আমাদের আনতে হবে। আমাদের কার্যক্রম শুরু হয়েছে, আমাদের এটা সমন্বিত কাজ, এটা আমরা কাউকে প্রতিপক্ষ হিসাবে কাজটা করছি না, আমরা সকলের মঙ্গলের জন্য ভালোর জন্যই করছি। শুরু করে দেওয়া খুব সহজ, শুরু করে দিলাম, শেষ করাটা কঠিন, আমরা এই কঠিনকে মোকাবেলা করে এগিয়ে যাব। জাগ চমকপূর্ণ ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো নবম আর্টিফিস্টার অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ডকে ঘিরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসে তারকাদের মিলন মেলা। আজীবন সম্মাননার পাশাপাশি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ে নাটকে 5টি ক্যাটাগরিতে 7 জন, 1 ঘন্টার নাটক ও টেলিফিল্মের 7টি ক্যাটাগরিতে 10 জন এবং ধারাবাহিক নাটকে 6টি ক্যাটাগরিতে 10 জন তারকাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। পুরস্কার বিতরণের পাশাপাশি জনপ্রিয় শিল্পীদের চোখ ধাঁধানো পরিবেশনা উপভোগ করেন দর্শক। আতিকুর রহমানের রিপোর্ট, সহযোগিতা করেছেন খান আলামিন। পর্দা উঠল দেশের অন্যতম আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজন আরটিভি স্টার অ্যাওয়ার্ডের নবম আসরের। পৌষের শীতকে উপেক্ষা করে তারকারা স্টার অ্যাওয়ার্ডের আয়োজনকে রাঙিয়ে দিতে হাজির হন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। তারকাদের মহামিলন মেলার মহাযজ্ঞের শুরুতেই ক্লাসিক্যাল নৃত্যের পরিবেশনা দিয়ে হলজুড়ে মুগ্ধতা ছড়ান সাদিয়া ইসলাম মৌ। চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তারিনের চমৎকার উপস্থাপনায় চলতে থাকে অ্যাওয়ার্ড অনুষ্ঠান। পুরস্কার পর্বের শুরুতে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন আতাউর রহমানকে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়। জনাব আতাউর রহমান সাহেবের হাতে আজীবন সম্মাননা পুরস্কার তুলে দিতে পেরে আরটিভি পরিবার অত্যন্ত গর্বিত। খুশি হয়েছি যে তারা আমাকে এই পদকটি দিয়েছেন, নিজের কানে শুনে যেতে পারলাম। আরটিভি আর কে আমি বিশেষভাবে
আমি সম্মান এবং আমার অন্তরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এরপরে মূল আকর্ষণ, সেরা অভিনেতা অভিনেত্রী, শ্রেষ্ঠ রচয়িতা, শ্রেষ্ঠ পরিচালক সহ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ধারাবাহিক নাটক এবং এক ঘন্টা নাটক টেলিফিল্ম বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে 27 জন তারকা অ্যাওয়ার্ড পান। মোশারফ করিম, আফরান নিশো, মেহজাবিন, নুসরাত ইমরোস্তিশা, মাসুম শাহরিয়ার, বৃন্দাবন দাস, সাগর জাহান, ফজলুর রহমান বাবুর মতো জনপ্রিয় ও গুণী শিল্পীদের হাতে ওঠে এবারের আরটিভি স্টার অ্যাওয়ার্ড। আমার এই অ্যাওয়ার্ডের পিছনে যারা কাজ করেছে, আমার পুরো টিম, সঞ্জিত দা, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই ক্যারেক্টারটি দেওয়ার জন্য। যে কাজের জন্য পুরস্কার পেলাম সেই কাজটা খুব পরিশ্রম করে আমরা করেছিলাম। অ্যাওয়ার্ড পেয়েছি, ভালো লাগছে। আরটিভি কে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। যাদেরকে বলবো ধন্যবাদ, তারা হলো আমার আশ্রয়ের টিমে মান্না আঙ্কেল আর আমার তিশা খালামুনি। এই অ্যাওয়ার্ডটি আজকে আমার হাতে আছে বিকজ তারা এই অপরচুনিটিটা তৈরি করে দিয়েছেন। আমি আমার গুরুকে সবসময় আমার সবগুলো অ্যাওয়ার্ড দিতে পছন্দ করি। আমার গুরু মানে আমি হুমায়ুন ফরিদি স্যারকে, সো হুমায়ুন ফরিদি ভাইয়ের জন্য এটা। পুরস্কারের ফাঁকে ফাঁকে চলে অতিথিদের বক্তব্য। বিশিষ্ট জনরা বলেন, দেশে সুস্থ ধারা সংস্কৃতিকে এগিয়ে নিতে আরটিভি স্টার অ্যাওয়ার্ড বড় ভূমিকা রাখছে। কাজের মানের উৎকর্ষতা সাধনের ক্ষেত্রে আমি মনে করি এটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করছে। সমাজের দর্পণ হিসেবে কাজ করার ক্ষেত্রে আরটিভি অনবদ্য ভূমিকা পালন করছে। দীর্ঘ জীবন আমার, এত আলো আমার মাথায় পড়েনি, এই সুযোগের জন্য আমি আরটিভি কে ধন্যবাদ জানাই। আমি মনে করি যে আরটিভি একটা সুপারব একটি আয়োজন করেছে, আরটিভি কে অসংখ্য ধন্যবাদ। আরটিভির কর্তা ব্যক্তিরা বলেন, যোগ্য গুণী শিল্পীদের কাজের স্বীকৃতি ও মানসম্পন্ন নাটক নির্মাণে উৎসাহ দিতেই এই সম্মাননার আয়োজন। যে সকল শিল্পী কলাকুশলী তাদের মেধা মনন দিয়ে আমাদের পর্দাকে আকর্ষণীয় করে রাখে, তাদেরকে কৃতজ্ঞতা জানানোর একটা প্রয়াস পাই এবং আমরা চেষ্টা করি একটু উৎসাহিত করতে। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবানদেরকে এদেশের দর্শকদের সামনে বিশেষভাবে পরিচয় করিয়ে দিতে আরটিভি স্টার অ্যাওয়ার্ড তেমনি একটি সফল প্রয়াস। মঞ্চে চোখ ধাঁধানো পারফরমেন্সের দ্যুতি ছড়ান গ্লামার জগতের জনপ্রিয় তারকারা। বিদ্যা সিনহা মিম, মেহজাবিন বাপ্পি জুটি, সাবিলা নূর, সাফা কবির সহ তারকারা হাজির হন নতুন নতুন চমক নিয়ে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আরটিভির 15তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয়। মাহমুদ হাসান হৃদয়, সোনিয়া সামিয়া ও নাজমুল হক জীবনের যৌথ সঞ্চালনায় নৌবিহারে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ 3 আসনের সাংসদ মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ। আর উপস্থিত ছিলেন আরটিভি দর্শক ফোরামের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সবুর, এমিরেটস ইকোনমি জোনের প্রতিষ্ঠাতা জেসমিন খান, কনসালেটের দ্বিতীয় সচিব মুজাফর আহমেদ, জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনিয়া মজিদ, কণ্ঠশিল্পী রাকা জারা, নারী নেত্রী ও বিজনেস গেটের প্রতিষ্ঠাতা লায়লা রাহেল, মাহবুব আলম মানিক সিআইপি, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ ইয়াকুব সৈনিক সহ আরো অনেকে। রাজধানীর শান্তিনিকেতনে ব্যবসায়ী তোবারক হোসেন হত্যায় জড়িত সন্দেহে 5 জনকে গ্রেফতার করেছে মহানগর পশ্চিম গোয়েন্দা পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, খেলনা পিস্তল, স্কচটেপ, দড়ি সহ লুট হয়ে যাওয়া নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। গেল বুধবার রাজধানীর শান্তিনিকেতনে নিজ ফ্ল্যাটে খুন হন মহাখালী মামা প্লাজার মালিক তোবারক হোসেন। এই ঘটনাটা আমাদের ডিবি ওয়েস্ট ডিভিশন ঘটনার পরপরই তদন্তে নামে এবং তদন্তের বিভিন্ন পর্যায়ে তারা সাক্ষ্য প্রমাণ এবং বিভিন্ন এভিডেন্স কালেকশন করে এবং এই পর্যন্ত আমরা মোট 5 জন যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে 5 জন আসামিকে আমরা গ্রেফতার করেছি। সকল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগে অভিন্ন নীতিমালা তৈরির পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। রোববার ইউজিসির একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এই পরিকল্পনার কথা জানায়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউজিসির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ। সাক্ষাতে প্রতিনিধি দল ইউজিসির 2018 সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করে।
ইউজিসি চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম গ্রহণে ইউজিসির প্রতি আহ্বান জানান। সংবাদের পর্যন্ত আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।